মহান বিজয় দিবস উপলক্ষে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি এবং শহীদদের আত্মার সৎগতি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।